मुकुल बाबू के शुभेच्छा जानाच्छी तार नतून इनिंग्स शुरू करेछेन एकटू आगे आपनाराओ जेभावे जेनेछेन आमराओ सेइभावे जेनेछि पुरनो दले नतून इनिंग्स शुरू करते गेछेन एवं राजनैतिक पटभूमिकाते एई पदक्षेपेर विचार भविष्यते हबे किन्तु मुकुल बाबू बर्षियान नेता बांगलार राजनीतिते दीर्घदिनेर परिचित मुख ताके आमरा शुभेच्छा जानाच्छि तार नतून इनिंग्स शुरू करार जन्ये हाँ तिनी प्रेस कॉन्फ्रेंसेर आगे दो तीन घंटा छिलेन दो घंटा प्राय छिलेन तृणमूल कांग्रेस भवने आमरा तो सेई कथाई बोलछि आमादेर कथाई बोलेछेन उनी जे तृणमूलेर एखनकार जे रणनीति ताते बीजेपीर सकल के खत्म करे देवार राजनीति शुरू करेछेन आमरा खत्म राजनीतिर संगे 1967 साले प्रथम परिचित हई सेइटा नतून करे एखन देखा जाच्छे पश्चिमबंगे लाशेर मिछिल चलछे बांगलार माटी लाल हये गेछे भिजे गेछे मायेरा सन्तान हारा आमरा जानि ना मुकुल बाबू ओई दु घंटाय सेई नतून रणनीतिर संगे परिचित हये तिनि एई उक्ति करेछेन किना जे बीजेपी करार उनि बोलेछेन बीजेपी में कोई नहीं रहेगा तो बीजेपी करार लोक थाकबे ना कारण सकलकेई आमरा खतम करे देब सेटाई बोलते चेयेछेन किना आमरा जानि ना দেখুন না দেখুন মুকুল বাবুকে ভয় দেখানো হয়েছিল মুকুল বাবু বাচ্চা ছেলে ভয় পেয়েছিলেন জুজুর ভয় না কিসের ভয় আমরা সেগুলো জানি না আমরা বিজেপি যখন আমাদের দলে কেউ থাকে সম্মানে রাখা হয় তিনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন আমি আশা করব উনি যখন যোগদান করেছেন তখন মুকুল বাবু বর্ষিয়ান রাজনীতি নেতা হিসেবে নিশ্চয়ই বিজেপির সদস্য পদ বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ সহসভাপতির পদ এবং বিজেপির সিম্বলে নির্বাচিত কৃষ্ণগড় উত্তরের বিধায়ক পদ নিশ্চয়ই তিনি অচিরেই হয় ত্যাগ করেছেন বা অচিরেই ত্যাগ করবেন আমরা দেখতে সময় দিতে চাই দাঁড়ান কিন্তু মুকুল বাবু ভয় পেয়ে এত দিন ছিলেন এটা বললে কিন্তু মুকুল বাবুকেই অপমান করা হবে মুকুল বাবু ভয়ে বিজেপি করেছিলেন এতদিন অন্তত এইটুকুনি মাননীয় বলে মুকুল বাবুকে কোনো সম্মান দেননি বরং মুকুল বাবুকে এই উক্তির মধ্যে দিয়ে অসম্মানিতই করা হয়েছে এত বড় রাজনীতিবিদ ভয় পেয়ে রাজনীতি করছিলেন আর একটা দলে এটা কি মানা যায় আমরা মনে হয় এটা অসম্মান করা হয়েছে ওনাকে পরে না আগের দিনকার মিটিং এর সময় দেখুন মুকুল বাবুর স্ত্রী ক্রিটিক্যাল কেয়ারে ছিলেন অসুস্থ সেটা আপনারাও জানেন উনিও বলেছেন বারবার সেই জন্য উনি আসতে পারেননি আগের দিন ওনার স্ত্রী এখনো একই রকম অসুস্থ আমরা জানি সুতরাং আজকের দিনে ওনার মনে হয়েছে তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে যোগদান করা সম্ভব সেটা করেছেন
সুতরাং বোঝা যাচ্ছে যে আগের দিনের যে কারণটা সেটা সেদিন যথেষ্ট ছিল, আজকে সেটা যথেষ্ট নয়, এইটুকুনি বলতে পারি। এক মিনিট, হ্যাঁ, না, অনুপম হাজরা আমাদের সর্বভারতীয় নেতা, তিনি কেন্দ্রীয় কমিটির সম্পাদক, সুতরাং অনুপম বাবুর কোনো উক্তি নিয়ে আমরা এই রাজ্য স্তরে কোনো তার টিপ্পনি করব না বা তার কথার কোনো রিয়াকশন দেব না, এটা সর্বভারতীয় ক্ষেত্রেই তার উত্তর দেওয়া হবে।